সাংবাদিক রাহুল দাসের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে স্থানীয় থানার সামনে ধর্ণায় বসলেন সাংবাদিকরা। উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এফডিএমপিসির কনভেনার দেবাশীষ ভট্টাচার্য সহ গোটা মহকুমার সাংবাদিকরা। বুধবার রাহুলের বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন প্রেস ক্লাবের সম্পাদক সহ অন্যান্যরা। গত রবিবার পশ্চিমবঙ্গের ভোটের ফলাফল প্রকাশিত হবার পর এরাজ্যে মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে একটি রাজনৈতিক চক্র, বিশেষ করে বিজেপি বিরোধী শিবিরে বাংলা ফলাফলে এরাজ্যেও যেন জয়ের আনন্দে আত্মহারা, যার প্রত্যক্ষ কুপ্রভাব লক্ষ্য করা গেছে তেলিয়ামুড়ায়। গত রবিবার সেখানে বাংলার ফলাফলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষও ঘটে গেছে, আহতও হয়েছেন অনেকেই। কিন্তু সেদিনের ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে পরিস্থিতির শিকার হলেন সাংবাদিক রাহুল দাস, তা রাজ্যের ইতিহাসে অত্যন্ত কলঙ্কজনক। জানা গেছে একাংশ তাণ্ডবকারী রাহুলের উপর হামলা চালিয়ে তাকে আটক করে তার পিঠে কাস্তে হাতুড়ি তাঁরা এঁকে দিয়েছে, চিহ্নটি কমিউনিস্টদের। ফলে এ ঘটনায় জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে, সাংবাদিক মহলও এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপে ক্ষোভে ফেটে পড়েছেন। রহস্যজনক বিষয় হল ঘটনার এতদিন অতিক্রান্ত হওয়ার পরও দোষীদের গ্রেপ্তার করেনি তেলিয়ামুড়া থানার পুলিশ। এরই মধ্যে রাহুল দাসকে বারবার হুমকি দেওয়া হয়েছে মামলা তুলে নেওয়ার জন্য, এরপরও হাতে হাত গুটিয়ে বসে রয়েছেন থানার পুলিশ বাবুরা। বুধবার তেলিয়ামুড়ায় ছুটে যান আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এফটিপিএমসির আহ্বায়ক দেবাশীষ ভট্টাচার্য। তারা সাংবাদিকের বাড়িতে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে তেলিয়ামুড়া থানার সামনে ধর্ণায়ও সামিল হন। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা না হলে পুলিশ সদর দপ্তরের সামনে ধর্ণায় বসার কথা জানান সম্পাদক প্রণব সরকার। আজকে থেকে তিন দিন আগে রাহুল দাস সাংবাদিককে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে দিনের বেলা, এবং ওর পিঠের মধ্যে কাস্তাহাতুড়ি তারা লিখে দেওয়া হয়েছে। এটা তো ত্রিপুরার ইতিহাসে ডেঞ্জারাস ঘটনা। আসামিকে অ্যারেস্ট করেনি থানা, আসামিকে ওরা খুঁজেই নি থানা। থানার সাথে ওদের একটা যোগাযোগ আছে আসামিদের, এবং থানার যারা কর্মকর্তা আছে ওদের সাথে একটা কানেকশান আছে ওদের, এই কারণে ওরা ও ঘুরে বেড়াচ্ছে। আমি সেবক ভট্টাচার্য আজকে আমরা এসেছি আমরা এখানে, এবং ওর বাড়িতে গেছি রাহুলের, গিয়ে শুনলাম রাহুলকে ধমক দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা এখান থেকে গিয়ে ডিজি সাহেবের কাছে যাব, সেখানে আমরা ধর্ণা দেব, আসামিকে অ্যারেস্ট করতে হবে, এবং যে ধমক দিচ্ছে ওকে অ্যারেস্ট করতে হবে। রাজ্যের বুকে ঘটে যাওয়া এত বড় কলঙ্কজনক ঘটনার পরও কেন চুপ করে রয়েছেন একাংশ বুদ্ধিজীবী? অপরাধের ক্ষেত্রেও কি রং দেখে বিচার করে থাকেন তারা? এমনটাই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। ভিউরো রিপোর্ট, হিটলাইন্স, ত্রিপুরা।